কত বলছো বিশেষটা আমার দেখাবো না কোনো কাগজপত্র তাদের বলে তুমি গদি পেলে মহিলা কত বলছো সমর্থনে সবাই একবার জোরে হাততালি হোক।
তখন আমাকে এসব সাথী তৈরি করতে
যেখানে ফ্রি এর সাইকেল নেব না, আমরা নিজের পয়সায় দশটা সাইকেল কিনতে দাদা দিদিরা কি বলেছে? বলেছে না 5 লাখ টাকা করে স্বাস্থ্য বীমা দেবে, বলেছে তো? বলেছে। আপনারা লাইন দিয়ে করিয়েছেন, সম্পূর্ণ খোঁজ খবর তো নেওয়া হয়নি। বলেছে দিদি চলে গেছি লাইন দিতে। আমাদের পশ্চিমবঙ্গে 10 কোটি মানুষ আছে, আছে তো? তার 5% মানুষ, 5% অল্প লোক, 5% মানুষ যদি ওই পুরো 5 লাখ টাকা করে চায় স্বাস্থ্যের জন্য, পুরো 5 লাখ টাকা করে, আমাদের রাজ্যের স্বাস্থ্য খাতে অত বাজেটই ধরা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি কথা জিজ্ঞেস করো সবাইকে, কি হয়েছে দাদা দিদিরা? দাদা সত্যি কথা বললো নাকি? সত্যি কথা বললো দাদা, এখন সত্যি কথা? তাহলে তো আমি অন্যায় করে বলেছি তো। তুমি 2011 তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছো। হ্যাঁ দাদা, অনেক কষ্টের কথা আছে, বলে বলো। শোনো দাদা, এই 10টা বছর, এই 10টা বছর আমি অনেক ভুল করেছি, বুঝতে পারছি। কেন জানো? কেন? এই যে আমি এমএ পাস করেছিলাম, বেকার বেকার পুরো বেকার, পুরো বেকার। যখন তুমি সত্যি কথা বললে মানুষের সামনে, তুমি সত্যি কথা বলি বলো বলি, এই যার জন্য 10টা বছর এই অঞ্চলে থাকা, সে অসৎ প্রামাণিক, এ বড় বড় চালের ব্যবসা করে, তাই না? প্রচুর টাকা এদিক ওদিক করে, আর আমরা বলি আমাদের ঘন্টা দেয় ঘন্টা। এই আমার আচার বন্ধু ফটো গড়িয়ে দিয়েছে, মানুষকে চমকাই ধমকাই, ফোট ফোট লুট করি, এসব করি বাধ্য হয়ে। শিখুন এখন লজ্জা করে করেন না। শোনো, এখানে শেষ কথা না। এই কয়েকদিন আগে এই তো আমাদের দলের সব লোক এখন আর কত ফুলে চলে যাচ্ছে, শুধু জামা বদল করছে আর দাঙ্গা ফাঙ্গা লাগাচ্ছে, ঠিক আছে? তারপরে এই তৃণমূল কংগ্রেস আর বিজেপি দুটো আলাদা দল নাকি? চলে যাচ্ছে। এইবার শোনো, মাথা ফাটা পুরো পাগে ফাগে গেছে আমার অনেকদিন ধরে, কোন কথা কাউকে বলতে পারছি না, কষ্টের কথা। তারপর একদিন আমি বাড়িতে গেছি, এই অঞ্চলে চমকে ধমকে মানুষকে বাড়িতে স্নান ফান করে আর মোবাইলে ফেসবুক করছি, হঠাৎ করে দেখি আমাদের প্রিয় দিদি, ও আমাদের না তোমার হতে পারে। আচ্ছা ঠিক আছে, আমার দিদি, আমার দিদি হুইল চেয়ারে বসে ভাঙা পা নিয়ে কোন পা ভাঙা দিদি? আচ্ছা দিদির পা কি ভেঙেছিল? দেখো এ দাদা, এ প্রশ্ন তুমি কেন করছো? এ প্রশ্ন করে কোনো লাভ নাই। কেন? যে দিদির পায়ে প্লাস্টার করতে সেও ঠিক করে বলতে পারবে না কোন পা। তুমি গিয়ে যদি দিদিকে জিজ্ঞেস করো, হ্যাঁ দিদিও বলতে পারবে না দিদির কোন পা ভেঙেছে। মানুষ এখন বুঝতে পারছে, যাই হোক সেটা বিষয় না, পাটা কোনো একটা ধরে নিলাম, কোনো একটা পা ভেঙেছে না, আর মেরুদণ্ড ভেঙেছে কি আছে সেটা বিষয় না। বিষয়টা যেটা হচ্ছে হলো, যে 14 জন মারা গেছিল, যে নন্দীগ্রাম, আপনাদের মনে আছে নন্দীগ্রাম? নন্দীগ্রাম মনে আছে? 14 জন মারা গেছিল, তার পিছনে নাকি সিপিআইএম নেই, গাড়ি নেই, তার পিছনে নাকি পুত্রদের ভট্টাচার্য নেই, আমরা জানি তো। আরে ভাই তোরা জানতে পারিস, আমি তো 2011 থেকে তৃণমূল কংগ্রেস করি। আরে আমি থোড়ি জানি, ওর তো জানার কথা, আমি তো থোড়ি জানি। এতদিন পর, এত কিছু হয়ে যাওয়ার পর দিদি এসে বলছে এখন এর পিছনে নাকি অধিকারী পরিবার আছে। তুমি তো পুরোটা শোনোনি দাদা। আরো আছে নাকি দাদা? অধিকারী পরিবারের লোকটার নাম কি নন্দীগ্রামে দাঁড়িয়েছে? শুভেন্দু বলেছে, এই 14 জন খুনের পেছনে তোমার প্রিয় দিদির হাত আছে। মানে ভাবুন, একটা মিথ্যের ওপর দাঁড়িয়ে একটা দল সরকার গড়েছিল, তাই তো? তার মানে ভাবো কি হলো গো দাদা দিদি, আমার মতো মানুষের তো চোখের স্বপ্ন পুরো ছাই হয়ে গেল গো। বলো
এই দশটা বছর ভেবেছিলাম শিল্প টিল্প হবে দিদির হাত ধরে, এত কিছুই হলো না। এই শ্রীমূর থেকে কারখানা ভোগে চলে গেল, সব ভোগে চলে গেল, কোথাও কোনো চাকরি নেই। শোনো দাদা, আর একটা সত্যি কথা বলবো, এই 100 দিনের কাজ নিয়ে প্রচুর টাকা নয় ছয় হয় গো দাদা, তাই তো? প্রচুর টাকা হয়। আজকে আমফান হয়েছিল মনে আছে? আমফান হ্যাঁ, লকডাউন হয়েছিল, প্রচুর চাল ফাল ছড়িয়েছে কি ছড়ায়নি দাদা? চাল চুরি হয়েছে কি হয়নি? প্রচুর কষ্ট আমার, এই দশটা বছর ভুল করেছি, এই মানুষগুলোর সঙ্গে আর মিথ্যে কথা বলবো না। আমি এইবার ঠিক করেছি 2021 তৃণমূলকে আর কোনো ভোট দেবো না, আমি যদি তোমাদের সরকারকে ভোট দিই, মানে সংযুক্ত মোর্চার সরকারকে ভোট দিই, তাহলে আমি কি পাবো আমাকে বললে? শোনো দাদা, 2 মে সংযুক্ত মোর্চার সরকার তৈরি হলে সে তুমি তৃণমূল করো, তুমি বিজেপি করো, যদি তোমার যোগ্যতা থাকে চাকরি তোমার হবে। বলছে তাহলে এই যে মানুষগুলো দাঁড়িয়ে আছে, এই মানুষগুলো তাদের প্রাপ্য অধিকার পাবে কি পাবে না? বলছো তাহলে আর কোনো কথা নেই দাদা? বলছে আমি আর তৃণমূল করবো না। আমি বলছি তোমাদের ওই লাল পতাকাটা আমার বড় ভালো লাগে, আমি কি তোমাদের সমর্থক হতে পারি? হতে পারো, কিন্তু মাথায় রাখতে হবে একটা জিনিস, কি গো? এটা লাল ঝান্ডা বুঝলে তো, এটা তৃণমূল বিজেপির মতন নয়। তুমি ঘুমোতে যাবে একটা পার্টি করে, ঘুম থেকে উঠবে আরেকটা পার্টি। বিজেপি পার্টি যায় প্রধানমন্ত্রী এদিক ওদিক ঘুরে আসছে হেলিকপ্টার করে, আর বলছে কোথায় নাকি ছাড় দিতে। যেটা বলছি আমি তো তোমাদের সমর্থ হয়ে গেছি, বলছি তোমাদের এখানে কে এখানে কে দাঁড়িয়েছে গো? এখানে যখন নাম লেখা, কি নাম গো? কমরেড নজরুল। আমার নজরুল নজরুল আছে, তুমি চলে আসো, তোমার সাথে আমি কথা বলবো, আমার মনে অনেক প্রশ্ন আছে। এই আমি আগে নজরুল থেকে একটা কথা বলি, আমি তো বামপন্থী কর্মী, তোমাকে তৃণমূল থেকে নিয়েছি আমরা, তুমি 10 বছর ভুল করে ফেলেছ, 2 বিধানসভায় ভুল ডিসিশন নিয়ে 6 ভুল করে, 2021 আর এই ভুল করবে না বলে আমরা তো বামপন্থী কর্মী। নজরুলদা বললেও আমরা ওখানেই ভোট দেবো, না বললেও আমরা ওখানেই ভোট দেবো, কিন্তু আমাদের যেটা প্রয়োজন আমাদের প্রত্যেককে মাথায় রাখতে হবে, যারা 2010-এ 2011-এ 2016-এ এই ভুল করেছে, তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে, তাদের কাউকে দূরে ঠেলে সরিয়ে দেবেন না। আমরা সবাই এক আকাশের তলায় থাকি, প্রত্যেককে টেনে আনতে হবে, আমাদের কাছে আনতে হবে। দোষ এদের নয়, দোষ হচ্ছে তাদের। আমার কিছু প্রশ্ন আছে দাদা, কি করবো? হ্যাঁ দাদা, বলছিলাম অনেক 10টা বছর শুকিয়ে কাঠ হয়ে গেছে, গরিব মানুষের কোনো অধিকার নেই, হ্যাঁ 100 দিনের কাজ ঠিক মতো হয় না। এই যদি আপনাকে আমি ভোট দিই, তা আপনি কি করবেন? এই আমার মতো ছেলে এমএ পাস করে চাকরি পাচ্ছে না, আপনি যদি একটু বলেন, আমাদের একটু দিশা দেখান যদি। আমরা প্রথমে সংযুক্ত মোর্চার পক্ষ থেকে আমরা সর্বপ্রথম শিক্ষিত বেকার যুবক যারা এই বিগত 10 বছর যারা টেট এবং SSC যে টেটের নামে যে প্রহসন হয়েছে, যে জালিয়াতি হয়েছে, লক্ষ লক্ষ টাকা নিয়ে বেকার যুবক তারা কাজ পায়নি, তাদের প্যানেল লিস্ট হয়েছে, কিন্তু সেই প্যানেল লিস্টে তারা আজও তারা ঝুলছে, সেই আমাদের প্রথম এজেন্ডা, প্রথম জিনিস হচ্ছে আমরা সংযুক্ত মোর্চার সরকার বললে আমরা সেই শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের কথা সর্বপ্রথম আমাদের নেতৃত্বে আমাদের যা বক্তব্য, স্যারের যা বক্তব্য, সেই সরকারের আমাদের প্রথম হচ্ছে শিক্ষিত বেকার যুবকদের যেই আমাদের কর্মসংস্থান নিয়ে আমরা সর্বপ্রথম দেব, এবং আমরা যে কৃষির উপর ভিত্তি করেছে শিল্প, সেই শিল্প গঠনের কথা আমরা চিন্তা করবো।
রাজনাথকে পাবো নাকি তোমাকে? এই একশো দিনের কাজ কি বাড়বে কিছু? অবশ্যই বাড়বো। আমাদের এজেন্ডায় যেটা আছে একশো দিনের কাজ, আমরা যেটা দ্বিতীয় ইউপিএ গভর্নমেন্ট কে আমরা সমর্থন করেছিলাম, যে আমাদের সমর্থনের শর্ত ছিল যে আমাদের ন্যূনতম অভিন্ন কর্মসূচি একটা হচ্ছে একশো দিনের কাজ এবং দু নম্বর হচ্ছে খাদ্য সুরক্ষা বিল। সেই দুটো দাবিকেই আমরা কেন্দ্র সরকারের কাছ থেকে আদায় করে এনেছিলাম, যে দাবি আমরা পূরণ করার পর এই সেই একশো দিনের কাজ যেটা এখন সব থেকে দুর্নীতির জায়গাতে পরিণত হয়েছে, আমরা সরকারে এসে আমরা দেড়শো দিনের কাজ এবং সেই ঘটনা ঘটেছে তুমি জানো কি? এই যে বিজেপি পার্টিটা, ওই দিলীপ ঘোষ বলে একটা লোক আছে, নিজেকে বাঘফাগ বলে, আর একটা আছে মিঠুন দা, নিজেকে সাপ বলে, এই পুরো চিড়িয়াখানার পার্টি। বলছে যে ওই সিআরপিএফ যে জওয়ান এসছে তাদেরকে ঘিরে রাখো, চুরি করে আরো গুলি নাকি করবে কুচির মতো বলেছে। আর মমতা ব্যানার্জি বলছে তাদেরকে ঘিরে রাখো। এই দুই পার্টি ঝগড়া করছে, অশান্তি করছে, আর সাধারণ মানুষ মরছে, পাঁচজন কর্তাজা প্রাণ চলে গেল, সেগুলো নিয়ে তুমি কিছু বলবে? আমাদের একটাই কাজ, এই দুই পার্টিকে রাখবো না, আর যদি না রাখি তাহলে এরা ঝগড়াও করবে না, আর ঝগড়া না করলে আমাদের মতন সাধারণ মানুষের কোন ক্ষতি হবে না। দুই পার্টিকে উচ্ছেদ করতে হবে। আর কত ফুল কোথায় ফোটে? কত ফুল? পশ্চিমবঙ্গটা দশ বছর পাঁক বানিয়েছে, সেখানে পদ্ম ফুল ফুটেছে, পাঁকটাকে তুলে ফেলে দেবো যাতে পদ্ম ফুল আর ফুটতে না পারে। একটা কথা আমি মুখ টুকে বলতে পারি, যখনই লাল পতাকা ছিল পশ্চিমবঙ্গ সরকারে, বিজেপি বিজেপি কোনদিন চোখ তুলে দেখাতে পারেনি। লোকজন একদম পরিষ্কার, একটা ছোট্ট ছড়া বলবো আপনাদের গলা মেলাতে হবে দাদা, বুঝে বুঝে দাঁড়াবো, বিজেপুল কে হারাবো, পাটে পাটে বলেছি তৃণমূল আর বিজেপি সবাই, তাহলে কি বলবো? বুঝে বুঝে দাঁড়াবো, একবার বুঝে বুঝে দাঁড়াবো, সুন্দর পুরো পুরো দিল গার্ডেন গার্ডেন হয়ে গেছে আমার। বলছি দাদা শোনো, আমি এটাই আমাদের কাজ, এই যে যেমন তৃণমূলের সমর্থককে আমরা টেনে নিলাম, আমাদের সঙ্গে নিয়ে নিলাম, একসঙ্গে নিয়ে নিতে হবে। এরা ভুল করলে এদের ভুল শুধরে দেওয়ার দায়িত্ব আমাদের, কি দায়িত্ব? ভালো মানুষ আমাকে তুলে বলছি দাদা শোনো, আমি তোমাদের গান গান গাইছো না তোমরা? কোন গান বলো? বলো না, জোটে ভোট পৌঁছি দিও, তুমটা সবাই শুনেছো তো? তুমটা জোটে ভোট বুকছি দিয়ে তুমটা, সবাই একটু তালি টালি দেবেন তো। আজকে কংগ্রেস আজকে তালে তালে সবাই মিলে পিসি মনি হাওয়াই চটি মাই পো।
কোটিপতি একুশে ঘুরবে খেলা চাবি আর বাপের খেলা যারা সব বলেছিল পাকা চুলে ভরে গেল আমাদের ইয়ং ব্রিগেড ঢুকছি দিয়ে ভাঙ্গা নিল ভাঙ্গা নিল ভাঙ্গা নিল ভাঙ্গা নিল ব্যাগটা করে জানি